আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের মান নির্ণয় অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেই সৃজনশীল প্রশ্নের গ নং প্রশ্নটি সমাধান করব। দেখো, এখানে উদ্দীপককে বলা হয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান 14, যেখানে ওয়াইয়ের মান শূন্য থেকে বড়। উদ্দীপকের তথ্য হতে আমাদেরকে 1 মাইনাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এই প্রশ্নটি কীভাবে খুব সহজে সমাধান করতে পারি সেটি দেখে নেই। প্রশ্নের সমাধানে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান 14। এখন আমরা এখান থেকে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর আমাদের ডান পাশে রয়েছে কত? 14। এখন আমরা এখান থেকে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তার উপরে হোল স্কোয়ার বাম পাশে রেখে দেব, এখানে ওয়াই আর ওয়াই কাটাকাটি। তাহলে এখানে যে মাইনাস টু ছিল সেই মাইনাস টু আমরা ডাইন পাশে নিয়ে যাব। তাহলে ডাইন পাশে যদি নিয়ে যাই তাহলে এখানে হবে 14 প্লাস টু। এখন বা আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তার উপরে স্কোয়ার সমান 16। বা এখন যদি আমরা এই স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য উভয়পক্ষে রুট করি তাহলে এখানে হবে রুট ওভার ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তার উপরে স্কোয়ার সমান রুট ওভার 16। উভয়পক্ষে আমরা বর্গমূল করে দিলাম। এখন দেখো, আমরা জানি রুট স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে এখানে থাকবে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান রুট ওভার 16, মানে 16 রুট আমরা জানি কত হয়? 4 হয়। এখন আমরা একে এক নং সমীকরণ দিয়ে দিলাম, এখন একে আমরা এক নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা যেটি করব, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান বের করব। যেহেতু এখানে আমাদের ওয়ান বাই ওয়াই রয়েছে, ওয়াই নাই, এই কারণে আমরা ওয়াইকে বাদ দিব। হ্যাঁ, তাহলে এখানে আমরা কী বের করব? ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই বের করব। তাহলে আমরা লিখতে পারি আবার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান কত ছিল আমাদের? 14। এখান থেকে আবার আমরা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান বের করবো। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস বাইরে নিশ্চয়ই প্লাস হবে, টু এ বি, টু এ হলো ওয়াই, বি হলো ওয়ান বাই ওয়াই সমান ডাইন পাশে আমাদের আছে কত? 14। বা এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই তার উপরে স্কোয়ার সমান দিয়ে দিলাম, এখানে দেখো 14 আছে ডান পক্ষে, আর এই প্লাসের টু আমরা যদি ওই পাশে নিয়ে যাই এখানে হবে মাইনাস টু, এই ওয়াই ওয়াই কাটাকাটি যায়। এখন আমরা দেখো বাম পাশে আমাদের রয়েছে কত? ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই তার উপরে স্কোয়ার সমান ডান পাশে হলো কত? বিয়োগ করলে হবে আমাদের 12। বা আমরা লিখতে পারি এখান থেকে, এখন যদি আমরা এই স্কোয়ারটা বাদ দিই তাহলে এখানে হবে রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই তার উপরে স্কোয়ার সমান রুট ওভার 12। বা রুট স্কোয়ারে কাটাকাটি যায় তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান, এখন রুট ওভার 12 এর রুট করলে কত হয়? দেখো রুট ওভার 12, তার মানে রুট ওভার 12কে আমরা ভেঙে লিখতে পারি 4 ইন্টু 3। তাহলে এই 4-এর রুট কত জানি আমরা? 4-এর রুট হলো 2, আর রুট ওভার 3 একটি অমূলক সংখ্যা, এখানে রুট ওভার 3 হবে। তাহলে এখানে আমরা পাবো 2√3। এটা আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা 1 নং হতে 2 নং বিয়োগ করে দেব। যদি 1 নং হতে 2 নং বিয়োগ করে দেই তাহলে আমরা ওয়ান বাই ওয়াই এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এখন এক হতে 2 বিয়োগ করে পাই,
করে পাই। এক হতে দুই আমরা বিয়োগ করে দেব। তাহলে এক নং কি ছিল? এক নং ছিল আমাদের y প্লাস ওয়ান বাই ওয়াই সমান ছিল কত? ফোর। এবং দুই নং আমরা পেয়েছি y মাইনাস ওয়ান বাই ওয়াই সমান টু রুট থ্রি। এখন যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা জানি নিচের যে রাশিটি রয়েছে তার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তাহলে এখন আমরা কী লিখতে পারি? দেখো ওয়াই ওয়াই কাটাকাটি গেল, তাহলে ওয়ান বাই ওয়াই প্লাসের, এখানে ওয়ান বাই ওয়াই প্লাসের হয়ে গেল। তাহলে এখানে আমাদের দুইটি ওয়ান বাই ওয়াই হলো, যোগ করলে আমরা দুইটি ওয়ান বাই ওয়াই পেলাম। আর এখানে দেখো উপরে রয়েছে আমাদের ফোর মাইনাস, এখানে রয়েছে টু রুট থ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তারপর চলো আমরা পরবর্তীর সমাধানটি দেখি। এখন বা দিয়ে আমরা লিখতে পারি, বা টু ইন্টু ওয়ান বাই ওয়াই সমান আমাদের ডান পাশে যদি আমরা ফোর এবং টু রুট থ্রি থেকে কমন যায় আমাদের টু, তাহলে এখানে থাকবে টু মাইনাস রুট ওভার থ্রি, টু মাইনাস রুট ওভার থ্রি। তাহলে এখন আমরা লিখতে পারি বা উভয় পাশ থেকে যদি আমরা টু আর টু বাদ দিই তাহলে এখানে থাকবে ওয়ান বাই ওয়াই সমান টু মাইনাস রুট ওভার থ্রি। অতএব ওয়ান বাই ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম, ওয়ান বাই ওয়াইয়ের মান পেলাম টু মাইনাস রুট ওভার থ্রি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের কাছে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান এটা চেয়েছে, আমরা ওয়ান বাই ওয়াইয়ের মান বের করেছি। এখন ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এর মানটা চলো আমরা নির্ণয় করে ফেলি। তাহলে আমরা লিখতে পারি, অতএব ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব সমান কী লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটি রয়েছে সেই অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন দেখো আমরা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান পেয়েছিলাম কত? এর মান পেয়েছিলাম ফোর, তার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান হলো ফোর। এখন আমরা তাহলে কী লিখতে পারি এখান থেকে? এখান থেকে ফোর কিউব মানে আমরা জানি কত? সিক্সটি ফোর, চৌষট্টি মাইনাস এখানে হলো বারো, তাহলে বিয়োগ করলে এখানে থাকবে কত? ফিফটি টু। অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিতে আমাদেরকে কী দেওয়া হয়েছিল? প্রদত্ত রাশিতে দেওয়া হয়েছিল ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব। তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব। এখন আমরা এখানে যদি মান বসিয়ে দিই তাহলে হবে ওয়ান, এখানে যেহেতু মাইনাস রয়েছে মাইনাস দিলাম, ওয়ান বাই ওয়াইয়ের মান একে আমরা ব্রেকেটের ভিতর লিখব। ওয়ান বাই ওয়াইয়ের মান আমরা পেয়েছি কত? ওয়ান বাই ওয়াইয়ের মান দেখো আমরা পেয়েছি হলো টু মাইনাস রুট থ্রি। তাহলে এখানে লিখব টু মাইনাস রুট থ্রি, এটি হলো এই প্রথম ব্রেকেটের অংশ। এখন ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউবের মান আমরা কত পেয়েছি দেখো এখানে? ফিফটি টু। তাহলে এর সাথে ফিফটি টু গুণাকারে থাকবে। এখন দেখো এখানে যদি আমরা ওয়ান মাইনাস এই টু লিখলাম, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে রুট ওভার থ্রি, আর বাইরে কত থাকবে? ফিফটি টু। এখন দেখো আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে এখানে হবে কত? মাইনাসের ওয়ান, দেখো ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান, প্লাসের রুট থ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি রুট থ্রি প্লাসের থাকবে আর এখানে মাইনাস ওয়ান হবে, তার সাথে ফিফটি টু গুণাকারে আছে। তাহলে একে আমরা লিখতে পারি সমান ফিফটি টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান। ইয়াই হলো নির্ণয় যে প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।